আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আরহাম ব্লগ এন্ড কুক। আজ আমি আপনাদের মাঝে এমন কিছু স্পেশাল সবজি হচ্ছে ব্লগ নিয়ে এসেছি যে সবজিগুলো আপনারা কখনোই আগে দেখেন নাই। তো আমি আজকে সেই সবজি আপনাদের সাথে শেয়ার করব। আর এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু হলুদ রঙের একটা ফুলকপি, আসলে আমিও আমার লাইফে প্রথম দেখেছি। আর এটা হচ্ছে কফি কালার বা অনেকে বলে খয়েরি কালার, মানে সত্যি কয়েক রকমের আর কি এখানে ফুলকপি আছে যেটা আমি এই প্রথম দেখলাম। আসলে এটা হচ্ছে সাভারের চায়না গ্রামের চায়না সবজি, আর সাভারের চায়না গ্রাম নামে পরিচিত এই হচ্ছে গ্রামটি। বিভিন্ন রকমের চায়না সবজি আর কি এখানে উৎপাদন করা হয়, আর অনেক ভালো লাগে দেখতে। আর এখানে দেখতে পাচ্ছেন এই ক্ষেতের ভিতরে আপনার শুধু কেবলমাত্র পাতাকপি আছে। আর এখানে আমি আপনাদেরকে এমন একটা হচ্ছে গাছ দেখাচ্ছি, এটা হচ্ছে আপনার নীলা পাতা নামে পরিচিত। আর এটা হচ্ছে আপনার ভর্তা খাওয়ার জন্য অনেক ভালো, এটা বিভিন্ন রকম আইটেমে দেওয়া যায়। আর হচ্ছে আমরা বেশিরভাগ এটা রসুন পাতার মতো মানে ফ্লেভার আসে না, কিন্তু ওটার মতো মনে হয়, কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে। আমার তো আপনাদের সাথে কোনো কিছু শেয়ার না করলে ভালো লাগে না, এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে দেখছেন এটাকে হচ্ছে অনেকে আছে যারা আমরা গ্রামে থাকি, তারা হচ্ছে গোলাপি রঙের পাতাকপি বলি, কিন্তু আসলে এর হচ্ছে অরিজিনাল নাম হচ্ছে রেড ক্যাবেজ। আর এখানে যে সবজিটা দেখছেন এটা হচ্ছে বিট, আর বিটের সাথে কিন্তু আমরা সবাই অনেক পরিচিত। এটা হচ্ছে শরীরে রক্তের জন্য অনেক ভালো, খেলে অনেক রক্ত হয়। তো যাই হোক, আজ আমি আপনাদের সাথে আমাদের এলাকার কিছু সবজি শেয়ার করলাম। আর এখানে যে সবজিটা দেখছেন এটার নাম হচ্ছে ব্রোকলি, আর ব্রোকলি ভাজি করে খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর হচ্ছে আপনাদের কাছে কেমন লাগে প্লিজ আপনারা আমাকে কমেন্টে জানাবেন। আর বিশেষ করে আজকের এই নতুন সবজিগুলো যেমন ফুলকপিগুলো আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার সত্যি খুবই 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 ভালো লাগছে, মানে যেটা আমি বলে বোঝাতে পারবো না। আজকের ভিডিওটি কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর বেশি বেশি করে লাইক কমেন্ট আর শেয়ার করবেন। নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গে থাকবেন, ততক্ষণ সবাই ভালো থাকবেন। হাফেজ।